ফেসবুকে প্রেমের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেন সাকিব আক্তার নামের এক তরুণী। বিয়ে না করলে প্রেমিক আরাফাতের বাড়িতে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি। আমি এখানে বসে থাকবো, ছেলে আমি ছেলে যদি না আসে আমি সাত দিন পর্যন্ত এখানে বসে থাকবো। ছেলে যদি সাত দিনের মধ্যে একদিন যদি ছেলেকে না নিয়ে আসে বা আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমি তাদের রুমে আত্মহত্যা করবো। গত 6 এপ্রিল সন্ধ্যা থেকে আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় প্রেমিক আরাফাতের বাড়ির উঠানে অবস্থান নেন ওই তরুণী। সাকিবা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানায়। প্রেমিক আরাফাত হোসেন রিফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরাফাতের বাড়িতে উঠেছিলেন তিনি। সে সময় আরাফাতের মায়ের পরামর্শে এক ঘরে রাত্রি যাপন করেছেন বলেও দাবি করেন ওই তরুণী। তো তার ছেলে আমাদের সাথে দুর্যোগস্থ হয়ে কিছু মানে সম্পর্ক করে, তো আমি তাদের অনেকবার বলি, তার পায়ে পর্যন্ত ধরি যে এমনিতে সম্পর্ক ঝামেলা এগুলো দরকার নেই। অনেক পরে পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলেও দাবি করেন সাকিবা। জানতে আপনার ছেলে আমার সাথে এমন করছে, আমি আজকে বিয়ে না দিলে আমি যাবো না। সেগুলো বলার পর বলতেছে যে এইগুলো যদি জানাজানি হয় তাহলে তো মান সম্মানের ব্যাপার স্যাপার আছে, তোমাদেরও মান সম্মান যাবে আমাদেরও মান সম্মান যাবে, তুমি এখন যাও। তবে এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোনো যোগাযোগ না করায় আরাফাতের সাভারের বাসায় এসে অনশনে বসেন প্রেমিকা সাকিবা। তারা ডেট যায় কিন্তু তারা আসে না, তারা কোনো ফোনও দেয় না, তো এমন করতে করতে 2 মাস চলে যায়। এদিকে প্রেমিক আরাফাত ও তার মা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানান এলাকাবাসী। শুনলাম লোকজনের মুখে যে এখানে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের রিলেশন হয়েছে ফেসবুকে, তো 3 বছরের রিলেশন, ছেলেটা মেয়েটা নাকি এখানে আসছে ছেলের বাড়িতে, আসার পরে ছেলেটা পালা চলে গেছে। মেয়ের অনশনের খবর পেয়ে ছুটে আসেন মেয়ের বাবা ও মা। মেয়েকে সঙ্গে নিয়ে ফিরতে চাইলে আপত্তি করেন সাকিবা। এরই মধ্যে 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান অভিযোগকারী তরুণী। ঘটনাস্থলে পুলিশ এলে ছেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি বলে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক সাদরুজ্জামান। এখন যেহেতু ছেলের বাবার সাথে কথা বলতে পারি নাই, ছেলের মার সাথে কথা বলতে পারি নাই, ছেলের সাথে কথা বলতে পারি, ছেলে তার বোন তো ছোট বোন ওর কাছে বলে আসছি, কারণ কালকে আমার কাছে আসলে সাক্ষাতে কথা বললে পরে হয়তো বিস্তারিত বলতে পারবে। পুলিশের কাছ থেকে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে মা বাবার সঙ্গে নিজের বাড়িতে ফিরে যান বিয়ের দাবিতে অনশন করা সাকিবা।